আমরা যদি এইটা প্রমাণ করি কিংবা বইয়ের ওই যে লম্ব ওই জ্যাকে সমকোণে সমাধি খণ্ডিত করে আহ ওই জায়ের উপর লম্ব আর সমকোণে সমাধি খণ্ডিত করে তো অনেকটা একই একই রকম হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে করতে পারি যে এটা আমরা প্রমাণ আকারে আমি একটু দেখাই দিই প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে প্রথমে এরকম একটা বৃত্ত আঁকবা আচ্ছা বৃত্ত থেকে বৃত্তের উপরে এখানে একটা নিবো যা এরকম এবি একটি যা যা একটি আর এমন এটা ধরো বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে জার উপরে একটা লম্ব নিব লম্ব লম্ব নিলাম ঠিক আছে তার এরপর আমরা কি করব যে এখানে এম নিলাম এখন এই ও এ আর এই ও বি এটা যোগ করব তাহলে ও এ যোগ করলে এখন লক্ষ্য করো তো এখানে একটা ত্রিভুজ হয়েছে এখানে একটা ত্রিভুজ হয়েছে দুইটা ত্রিভুজ যেহেতু এটা লম্ব লম্ব বললে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ উৎপন্ন করে তাই না আচ্ছা তাহলে এই প্রমাণটা যদি আমি একটু করতে যাই দেখো কিভাবে লিখব প্রমাণটাই জাস্ট আমি দেখাই অঙ্কনের বর্ণনা যখন দিবা তখন লিখবা মনে করি ও কেন্দ্র ভিত্তিক একটা বৃত্তের আর অঙ্কন অঙ্কন হবে ও আর ও যোগ করি ও আর ও যোগ করি তাহলে প্রমাণটা আমরা কিভাবে করতে পারি দেখো প্রমাণ প্রথমে এখানে দুইটা ত্রিভুজ আছে হ্যাঁ একটা হচ্ছে ও এম এ একটা ত্রিভুজ এবং ও এম বি একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি কি এখানে বলছে কি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস কোন জ্যায়ের মধ্যবিন্দু তার মানে এমটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু হইলে এইটা আর এই অংশটা আর এই অংশটা সমান তাহলে আমরা লিখতে পারি এম সমান সমান বিএম এম সমান সমান কেন লিখতে পারি এম এ বি এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু এভাবে লিখতে পারি মধ্যবিন্দু আচ্ছা গেল এখন আরেকটা কথা লেখা যায় এই যে ও এ আর ও বি কি লেখা যায় স্যার এটা ও এ সমানসান বৃত্তের কি ব্যাসার্ধ এখান থেকে এটা ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ একই একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা এখন আমরা এটাও করলাম এখন আমাদের এই যে দেখো ওয়েম বাহুটা ও এম বাহুটা এই ত্রিভুজেরও এই ত্রিভুজেরও তার মানে দুইটা ত্রিভুজের একটা বাহু যদি হয় তাহলে ও এম ও ওয়েম এটা কি সাধারণ বাহু এটা হচ্ছে সাধারণ সাধারণ বাহু ওকে স্যার তাহলে দেখো ত্রিভুজ সর্বসম আমরা কখন বলি যদি দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা উপাত্ত সমান হয় সেটা হইতে পারে দুইটা বাহু একটা কোন বা দুটো কোন একটা বাহু এইভাবে তিনটা উপাত্ত সমান হয়ে যাবে তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটা উপাত্ত সমান হয়েছে সুতরাং আমরা বলতে পারি ও এম এ ত্রিভুজ সর্বসম ও এম বি ত্রিভুজ ক্লিয়ার এখন যখন সর্বসম হয়েছে তাহলে এই যে কোনটা এই কোনটা আর এই কোনটা এটা আমরা যেহেতু লম্বা আছে আমরা বলতে পারি ও এম ও এম এ সমান সমান ও এম বি ইকুয়াল নব্বই ডিগ্রি মানে এক সমকোণ নব্বই ডিগ্রি মানে এক সমকোণ বলতে পারি পারি না স্যার এখন এইটা সমাগণ বলার আগে আমরা আমাদের এটা সমাকন বলার আগে আমাদের আর একটু কাজ আছে সেটা হলো কি দেখো যে ও এম এ সমানসান ও এম বি ইকাল নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি এটা না বলে প্রথমে আমরা কোন দুইটাকে সমান বলি কারণ এটা যেহেতু লম্ব ও এম এ সমানসান ও এম এখন এই কোনগুলো হয় এটাকে বলা হয় রৈখিক যুগল কোন এই কোনগুলোকে বলা হয় কি রৈখিক যুগল কোন এগুলোকে বলা হয় রৈখিক যুগল কোন তাহলে লিখবা কোন দয় যেহেতু রৈখিক যুগল কোন কথাটা এভাবে লিখে নিতে হবে তাহলে ভালো হবে হ্যাঁ যেহেতু যেহেতু কোন দয় কোন দয় রৈখিক যুগল কোন এখন কথা হচ্ছে স্যার রৈখিকটা আবার কি না রৈখিক যুগল কোন যুগল কোন তাদের বা এদের কোণের পরিমান সমান এবং এদের এদের কোণের পরি পরিমাণ সমান পরিমাণ সমান এদের কোণের পরিমাণ সমান ওকে তাহলে এখন আমরা বলতে পারি ও এম লম্ব ও লম্ব এ বি কারণ এখানে বলছে যে ওই জায়ের উপর লম্ব যে লম্ব এম লম্ব এ বি আর লম্ব যখন হবে তখন আমরা এটাও এই যে দেখো যদি এক সমকোণ প্রমাণ করে তাহলে রৈখিক যুগল কোণ কোণের পরিমাণ সমান এখানে এটা লিখে ও এম লম্ব এ বি বা এটা লিখে তুমি লিখতে পারো যে সুতরাং ও এম এ সমান সমান ও এম বি সমান সমান নব্বই ডিগ্রি যদি এক সমকন প্রমাণ করতে বলে তাহলে এই লাইনটার পরে এটা লেখবা আর যেহেতু লম্ব প্রমাণ করতে বলছে তখন আমরা কি করব এই লম্বটা দেখাই দেব ওকে স্যার বুঝতে পারছেন আচ্ছা দেখো একবার যে বুঝতে সমস্যা থাকলে বলো স্যার ক্লাসে আসি হ্যালো স্যার দেখো আবার আরেকবার না হয় বলি যে এখানে ও এম এ এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে এম বি এম কারণ এম মধ্যবিন্দু প্রশ্নে বলা আছে আর ও সমানসান্ধ ও বৃত্তের ব্যাসার্ধ যেহেতু দুইটা ত্রিভুজ কিন্তু বাহু আছে একটা ও এম এটাকে বলা হয় সাধারণ বাহু যদি দুইটা ত্রিভুজকে দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু দুই থাকে তখন সেটাকে বলা হয় সাধারণ বাহু অর্থাৎ ও এম সমান সমান ও সাধারণ বাহু তাহলে ও এ ত্রিভুজ সর্বসম ওএমবি এম বি ত্রিভুজ ও এ সমান সমান ও এত সর্বসম বলার পরেই আমরা বলছি তাহলে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে যেহেতু কোন দ্বয় রৈখিক যুগল কোণ এদের কোণের পরিমাণ সমান তাহলে এত সমান সমান নব্বই ডিগ্রি বা সরাসরি এখানে নব্বই ডিগ্রি লেখা যায় তো ঠিক আছে কিন্তু আমরা এরপরে কি করব যেহেতু প্রমাণ করতে বলছে লম্ব কারণ নব্বই ডিগ্রি না হইলে আর লম্ব হয় না তাহলে ও এম লম্ব এব লম্ব এবি খুব ভালো করে এটা শিখবা কারণ এই জেমে গুলো অনেক সময় অনেক সময় কি যে যেহেতু এখানে আছে আর যেভাবে বইয়ে লিখছে এভাবে না দিয়ে এটা ছোট প্রশ্নের ভিতরে একটা দিয়েই দিতে পারে অস্বাভাবিক কিছুই না স্বাভাবিক এটা দেওয়াটা আচ্ছা তারপরেরটা কি আছে দেখো তো তারপরেরটা আছে বৃত্তের সমান সকল সমান যা কেন্দ্র থেকে সমাদরবর্তি প্রমাণটা আমি একটু দেখাই দেই প্রথমে একটা চিত্র আঁকতে হবে বৃত্ত একটা আঁকতে হবে বৃত্ত আঁকবে একটা এখন এটাকে চিত্রটা যদি এইভাবে একটা নাও বি কারণ তোমরা যদি পুরানো বই খুঁজে দেখো সেখানে যেভাবে আছে আমিও সেভাবে দিয়ে দিচ্ছি এটার উপরে মধ্যবিন্দু নিতে হবে হ্যাঁ মধ্যবিন্দু সংযোজক রেখা এটা এটা অর্থাৎ ই আর এফ কেন্দ্র হচ্ছে ও এখন এই ও এ যোগ করবা আর এই ও সি যোগ করবা ও আর ও সি যোগ করবা এই হলো চিত্রটা হ্যাঁ তাহলে আমরা বেশ নির্বাচন বা কি যেভাবে লিখি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত যার এ বি ও সি ডি ব্যাস ভিন্ন দুটি যা তাহলে প্রমাণ করতে হবে বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমাদুরবর্তী প্রমাণ করতে হবে কি যে এই সমাদুরবর্তী যদি হয় দেখো কেন্দ্র থেকে দূরত্ব বুঝাইছে কোনটায় কোন দেখাটা দিয়ে তো কেন্দ্র থেকে সিডি আর এবি এর দূরত্ব বুঝাইছে কোনটা দিয়া অর্থাৎ ও ই দিয়ে বুঝাইছে না আর ও দিয়ে বুঝাইছে না স্যার কেন্দ্র থেকে কতটুকু দূরে এইটুকু দিয়ে বুঝাইছে না এই যে এইটুকু আর এইটুকু স্যার তার মানে ও ই আর ও তাহলে প্রমাণ করতে হবে কি ও ই সমান সমান ও এব এটা প্রমাণ করতে পারলেই আমাদের হয়ে যাবে অঙ্কন অঙ্কন লিখতে হবে কি ওএ আর ওসি যোগ করি এটা তো লিখতেই হবে আর ও থেকে বি এর উপর ওই আর ও থেকে সি এর উপর ওয়েফ লম্ব আঁকি এটুকু এখানে নিতে হবে হ্যাঁ তাহলে প্রমাণ তাহলে কি বললাম ও থেকে এবি এর উপর ওই ও থেকে সিডি এর উপর ওএফ লম্ব কিন্তু আঁকছি লম্ব তার মানে আমরা লিখব এখানে আমরা লিখতে পারি ওই লম্ব কার উপরে এর উপর ওই লম্ব এবি এবং লম্ব সিডি আচ্ছা এবং সিডি যদি লম্ব হয় আমরা এর আগেরটায় প্রমাণ করছিলাম যে ওই লম্ব এই বিন্দুটা লম্ব কি করবে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ এই অংশটা আর এই অংশটা সমান হয় তাইলে আমরা লিখতে পারি সুতরাং এই এই সমান সমান বিএফ এটা আমরা লিখতে পারি আচ্ছা এবার তো স্যার এই যে এইটা এইটা কার অর্ধেক এইটা আমরা বলতে পারি না এর অর্ধেক স্যার অর্ধাংশ না আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং আবার আরেকটা লিখতে পারি কি সিএফ সিএফ সমান সমান হাফ অফ সিডি এটা লিখতে পারি এখন ধাপ দিয়ে যদি লেখো লেখলাম নাহলে এইভাবে লেখো আমরা এখানে বলছি কি পোস্তে বৃত্তের সকল সমান যা বৃত্তের সকল সমান যা যাগুলা কি সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি সমান সমান সিডি এবি সমান সমান সিডি লিখতে পারি পারি না স্যার এখন দেখো এখানে একটা আছে হাফ এবি এখানে আছে হাফ সিডি এই দুইটাকে হাফ দ্বারা গুণ করো এবি সমান সমান হাফ এবি হাফ সিডি এখন এই হাফ সিডি এর পরিবর্তে লিখতে পারি সিএফ হাফ এ এর পরিবর্তে লিখতে পারি এ ই তাহলে বা এ ই সমান সমান সি এফ এইটুকু লিখতে পারি পারি না স্যার আচ্ছা তাহলে দেখো এখন এই সমান সমান সি এফ এইটুকু আর এইটুকু এই দুইটা সমান হয়েছে এই দুইটা বাহু তাহলে এখন এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এখন আমরা নিতে পারি এখন বলতে পারি ত্রিভুজ ও ই এ ও ই এ ত্রিভুজি ত্রিভুজে ত্রিভুজে তাই না এখন লিখতে পারি এই যে ওই সমান সমান ও এ সমান সমান ও সি এটা লিখতে পারি আর এই সমান সমান সি এটা তো এই যে প্রমাণ করছি এই সমান সমান সি আর এই সমান সমান সি যদি হয় আর এই যে যেহেতু লম্ব তার মানে এটা সমকোণ এটাও সমকোণ এটা লিখে নিতে পারো যে ও ই এ কোন সমান সমান ও এফ সি কোন এটা না লিখলেও হবে তাহলে এখন ত্রিভুজটা কি সর্বসম সুতরাং দুটি সর্বসম ও ই এ ত্রিভুজ সর্বসম ও এফ সি আচ্ছা সর্বসম হইল তাহলে এখন সর্বসম বলার পরে স্যার বাকি আছে কি এখন এই বাহুটা আর এই বাহুটা বাকি আছে তাহলে কোনো কিছু সর্বসম বললে আমরা সুতরাং ওই সমান সমান ও এফ বাকি যা আছে সেটাকে সমান বলতে পারি না স্যার জি স্যার অর্থাৎ সর্বসম বলে যদি কোনো দুইটা ত্রিভুজের মধ্যে যদি কোনো কিছু বাকি থাকে সেটাও সমান হয়ে যায় বোঝা গেল আচ্ছা যদি না বুঝো তাহলে প্রশ্ন করো লেখো এটুকু লিখে নাও এরপরে তোমার বইয়ে একশো সাইট হয়ে দেখো একটা মধ্যে দেওয়া আছে ক করে চারটা এর মানগুলো বের করতে বলছে দেখো মানগুলো কিভাবে বের করবো আমি দেখাই দেই চারটা আছে না প্রথমটা হলো এক পৃষ্ঠ নাম্বার একশো ষাট এবি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো এবি জায়ের দৈর্ঘ্য তো পারারই কথা কারণ এই যে জেমিতি প্রমাণ করাই দিছি ক নাম্বার চিত্র ক নাম্বারটায় প্রথমে একটা বৃত্ত এরকম আঁকো আচ্ছা এরপর এটা হলো বৃত্তের কেন্দ্র এবি নিলাম আর এখান থেকে এটার উপরে মধ্যবিন্দু এবং লম্ব মধ্যবিন্দু এবং লম্ব আর এই সাইডটা সময় ই করছে ও এ ও তারপর আছে বি এটা হচ্ছে এম একটা সাইড যুক্ত করছে হ্যাঁ তাহলে বের করতে বলছে কি এর দৈর্ঘ্য এ দৈর্ঘ্য কত কত তাহলে দেখো কিভাবে বের করবা দৈর্ঘ্য এখন এই যে এবি জায়ের দৈর্ঘ্য বের করতে হইলে আমরা একটু আগে যেভাবে প্রমাণ করছি বিষয়টা ওইভাবেই করতে হবে হ্যাঁ লেখবা ও কেন্দ্র বিশিষ্ট এবি একটি এবি একটি জা ওকে আচ্ছা তাহলে ও এম এর উপর লম্ব প্রথম যেভাবে প্রমাণ করে দিছিলাম ওভাবে লিখতে হবে এখন এখানে যেহেতু লম্ব এখানে এম সমান সমান বিএম কারণ বৃত্তের কেন্দ্র থেকে যায় ব্যাসবিনো কোনো জায়গা সংযোগকারী সরলরেখা ওই যাকে সমাধি করে ওই প্রশ্নটা ওইখানে লিখতে হবে ঠিক আছে কারণ কারণটা লিখতে হবে কারণ ওই যে তোমার বইয়ে যেটা যে লাইনটা আছে এটা দিতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমাধি খন্ডিত করে বুঝতে পারছো কারণটা দিতে হবে স্যার এরপর কারণ দিয়ে এখানে লিখবা এখন আমরা এই যে ও এম এ যেহেতু এইটা সমকোণ নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ তাই লিখবা যে এত সমি ও এম এ এর সমাণী ত্রিভুজ এত ত্রিভুজে পিথাগো রাসের উপাদ্য পিথাগো রাসের উপাদ্য বসায় পাই আচ্ছা কারণ এখানে মান দেওয়া আছে এম আর ও এম একটা হচ্ছে তেরো সেন্টিমিটার একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ আর এটা তেরো আচ্ছা তাইলে পিতাকাশের উপাধ্য অতিভুজের স্কয়ার ইকাল অপর দুই বাহুর বর্গের সমষ্টি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকাল এ বি স্কোয়ার মনে আছে পিতাকাশের উপাধ্য স্যার এম এর মান বের করতে হবে ও এম হচ্ছে আর এটা উনসত্তর তেরো তেরো একশো উনসত্তর তিন তেরো উনচল্লিশ তেরো কে তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ বা এম স্কোয়ার একশো উনসত্তর মাইনাস পঁচিশ বা এম স্কোয়ার সমান বারো বারো একশো চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ বুঝতে পারছেন স্যার তাহলে এবি এব কত সুতরাং এব দেখো না বুঝলে এগুলো এক একটা প্রত্যেকটাই ওই যে জেমিতির প্রমাণের ইয়েগুলো এখানে দিয়ে থাকে ছোট না অনেক প্রত্যেকটাই বড় বড় ক খ গ দেখো স্যার বুঝতে পারো কিনা একটা ক্লাস প্রত্যেকটা যেমিতির মতো বড় বড় তবে এই যে পিঠা গাছের কিন্তু স্যার বুঝলেন না পিঠা গাছ না পারলে কিন্তু এটা বুঝবেন না কারণ এটা কোথা থেকে লিখছি পিঠা গাছের উপাদ্য অর্থাৎ অতিভূজের স্কোয়ার ইকুয়াল অপর দ্বীপর বর্গের সমষ্টি